এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য, আমরা একে দেখে চিনতে গেলে আমাদের বিভাজ্যতা সম্পর্কে জানতে হবে। তাই বিভাজ্যতা সম্পর্কে জানতে গেলে আমাদের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। দুই দ্বারা বিভাজ্য সংখ্যার শেষে যদি শূন্য থাকে অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যার শেষে যদি আমরা দেখতে পাই যে দুই দ্বারা বিভাজ্য এমন কোনো সংখ্যা রয়েছে, অর্থাৎ এই যে 212, 210 এই শেষ সংখ্যাটার কথা বলছি, যে সংখ্যাটা যদি দুই দ্বারা বিভাজ্য হয়, এখানে যদি 6 থাকে, 8 থাকে, 4 থাকে, এই সংখ্যাগুলো অর্থাৎ যেগুলো দুই দ্বারা বিভাজ্য, শেষের একটা সংখ্যার কথা বলছি, শেষ একটা সংখ্যাকে আমরা দেখব, সে যত বড়ই সংখ্যা হোক না কেন আমরা শুধু শেষ একটা সংখ্যাকে দেখব। সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয়, অর্থাৎ দুই দ্বারা যদি বিভাজ্য হয়, তবে অবশ্যই সেই সংখ্যাটি অর্থাৎ মূল সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে, এবং শেষ সংখ্যা যদি শূন্য থাকে তাও সেটি দুই দ্বারা বিভাজ্য হবে, সেটা যত বড়ই সংখ্যা হোক না কেন। তাহলে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা খুব সহজেই কীভাবে চিনব, আশা করি সকলে বুঝতে পেরেছ, এবং কে কেমন বুঝলে তা অবশ্যই কমেন্টে জানাবে। তো নেক্সট আমরা যেটা পাবো সেটা হলো 4। 4 দিয়ে বিভাজ্য সংখ্যা শেষে হয় দুটো সংখ্যা সমান থাকবে, বা শেষের সংখ্যা দুই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, অর্থাৎ এই 144 রয়েছে এর শেষ সংখ্যা 44, অর্থাৎ দুটো সংখ্যা সেম রয়েছে। এরকম যদি সেম সংখ্যা থাকে তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি শেষ দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কী জানলাম, না শেষ সংখ্যা যদি শেষ দুটো সংখ্যা যদি ডবল হয়, সেম হয়, তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে, এবং শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য বা ভাগ করা যায় তাহলে মূল সংখ্যাটাও 4 দিয়ে বিভাজ্য হবে। তো হয়ে গেল। এবার আমরা 8 নিয়মে আসছি। তো 8, আমরা 8 কটা 2 গুণ করে পাই, না 3 1, 2, 3, 2 2 4, 4 2 8, তাহলে 3 2 আমরা গুণ করে 8 পাই। তাহলে 3 ঘর চেক করব। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা 8 3 2 দিয়ে চেক করে 8 আনি, মানে 3 2 গুণ করে আমরা 8 আনি, তাই আমাদের 3 ঘর দেখতে হবে। যেমন আমরা 2 2 গুণ করে 4 আনি, তাই 2 ক্ষেত্রে আমরা 2 ঘর দেখলাম, শেষ 2 ঘর দেখলাম, আর 3 আমরা 3 2 গুণ করে আনি, তাই আমরা শেষ 3 ঘর দেখব। তাহলে খুব সহজে আমাদের মনে থাকবে যে 8 ক্ষেত্রে আমরা শেষ 3 ঘর দেখব। তো 8 ক্ষেত্রে আমাদের যত বড়ই সংখ্যা হোক না কেন সংখ্যাটা আমরা শেষ 3 সংখ্যাকে দেখব। এই 3 সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে মূল সংখ্যাটাও আমাদের 8 দিয়ে ভাগ করা যাবে, বা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বোঝা গেল আমরা শেষ 3 সংখ্যাকে দেখব। এই 3 সংখ্যাকে 8 দিয়ে ভাগ করবো, যদি মিলে যায় পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ করা যাবে বা বিভাজ্য হবে। নেক্সট যেটা আমরা দেখছি সেটা হলো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কীভাবে চিনব। না 5 দ্বারা বিভাজ্য সংখ্যা চেনার জন্য, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা চেনার জন্য আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টিপস, আমরা যদি কোনো সংখ্যার শেষে শূন্য দেখি, যেটা আমরা 2 ক্ষেত্রে দেখেছি যে 2 শেষ সংখ্যা যদি শূন্য হয় সেটা 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক তেমনই 5 ক্ষেত্রেও যদি শেষ সংখ্যা শূন্য হয় তবে সেই সংখ্যাটাও 5 দ্বারা বিভাজ্য হবে। আবার শেষ সংখ্যাতে যদি 5 থাকে তাহলে সেই সংখ্যাটাও 5 দ্বারা বিভাজ্য হবে, সে যত বড়ই সংখ্যা হোক না কেন, সে যত বড়ই সংখ্যা হোক না কেন তার শেষ সংখ্যা যদি এই 5 থাকে বা এই শূন্য থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। আর 2 ক্ষেত্রে শেষ সংখ্যা শূন্য আর 9 শেষ একটি সংখ্যা যদি জোড় হয় তাহলে মূল সংখ্যাটাও 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বোঝা গেল। এবার আমরা আসছি কিসে, না 25। 25 দিয়ে আমরা কী করব, 25 বিভাজ্য কিনা সেটা জানার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে শেষ 2 সংখ্যাতে যদি 2 শূন্য থাকে তাহলে আমাদের সেটা 25 দ্বারা বিভাজ্য হবে, বা 25 শেষ 2 সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ মিলে যায় তাহলে মূল সংখ্যাটিও 25 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বোঝা গেল 25 দ্বারা বিভাজ্য সংখ্যা চেনার নিয়ম হলো, আমরা 5 ক্ষেত্রে 1 শূন্য দেখছি, শেষ 1 সংখ্যা দেখব, আর 25 ক্ষেত্রে শেষ 2 সংখ্যা দেখব, যেখানে আমরা শেষ 2 সংখ্যার মধ্যে দিয়ে, তাহলে 25 ক্ষেত্রে আমরা শেষ 2 সংখ্যাকে দেখব, এবং সেই 2 সংখ্যাকে কী করব, না 25 ক্ষেত্রে শেষ 2 সংখ্যাকে দেখব, যে 2 সংখ্যার শেষে যদি আমরা 2 শূন্য দেখতে পাই তবে সেই সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য হবে, এবং শেষ 2 সংখ্যা যদি 25 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা সেটা পুরো সংখ্যাটাকে 25 দিয়ে ভাগ করতে পারব। তো আমরা এবার চলে আসছি 3 ও 9 নিয়মে। 3 ও 9 নিয়মে তো 3 ও 9 নিয়মটা কেমন সেটা আমাদের জানতে হবে। তো 3 আর 9 নিয়ম মোটামুটি একই রকমের, 3 ও 9 নিয়ম মোটামুটি একই রকমের, এটাকে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট 3 ও 9 নিয়মটা। তো 3 মনে রাখলে 9 মনে থাকবে, 9 মনে থাকলে 3ও মনে থাকবে। তো বিষয়টা কী, দেখো যে 2, 5, 3, 5 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার আমরা কী করে বুঝবো যেটা 9 দ্বারা বিভাজ্য, বা আমরা কী করে বুঝবো এটা 3 দ্বারা বিভাজ্য, তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের সবকটা সংখ্যাকে পরস্পরের সাথে যোগ করতে হবে, অর্থাৎ 2+5, 5+3, 3+5 দিয়ে যে সংখ্যাটা বেরোবে, এই যে 2+2 ওটা 5 ছিল, এখানে এটা 8 হয়েছে, তাই তো? এটা আলাদা সংখ্যা,
এটা আলাদা সংখ্যা, এটা আলাদা সংখ্যা। তো এটা যোগ করলে আমাদের কত হয়েছে না, পনেরো হয়েছে। দেখো পাঁচ পাঁচে দশ, আর তিনে তেরো, চোদ্দো, পনেরো। তাহলে এই যে পনেরো সংখ্যাটা, পনেরো সংখ্যাটা কি তিন দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়, তিন পাঁচ পনেরো। তাহলে আমরা এটাকে তিন দিয়ে ভাগ করতে পারি, যখন এই মূল সংখ্যাটাকেও আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ এটা তিন দ্বারা বিভাজ্য। আমরা এইটুকুনি একটা ট্রিক্স ব্যবহার করে আমাদের কিন্তু এত বড় ভাগ করে দেখতে হলো না, শুধু এইটুকুনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করলাম আর পুরো সংখ্যাটা আমরা নয় দ্বারা বা তিন দ্বারা বিভাজ্য কিন্তু আমরা বুঝে গেলাম। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো নয়ের নিয়মটাও ঠিক এরকমই। দেখো দুই আট ছয় চার সাত তিন ছয়, এই যে এত বড় সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা যদি এখন ভাগ করি নয় দিয়ে, তাহলে আমাদের কত সময় লাগবে? কিন্তু আমরা খুব সহজে যদি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে দেখি, তাহলে আমরা বলতে পারবো যে এটা হ্যাঁ নয় দিয়ে ভাগ করা যাবে বা যাবে না, সহজ কথা। তাহলে আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা শিখে গেলে আমাদের খুবই সহজ হবে, তাই আমাদের সুন্দরভাবে এগুলোকে বুঝতে হবে। তো বিষয়টা দেখো, এটাও ঠিক তিন আর নয় একই নিয়ম, আট। তো দুই আট ছয় চার সাত তিন ছয়, এই সংখ্যাগুলোকে যোগ করলে আমাদের উত্তর হয়েছে ছত্রিশ। তো এই ছত্রিশ কি নয় দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়, তিন নং ছত্রিশ। তো এই মূল সংখ্যাটাও নয় দিয়ে ভাগ করা যাবে, কারণ তিন নং ছত্রিশ, এটা তিন দ্বারাও বিভাজ্য, নয় দ্বারাও বিভাজ্য। এই ছত্রিশ সংখ্যাটা তাইকে তিন দিয়েও ভাগ করলে মিলবে এবং নয় দিয়ে ভাগ করলেও মিলবে। তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখা হচ্ছে পার্ট টু নিয়ে, ততক্ষণ সকলে ভালো থেকো এবং চ্যানেলের পাশে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো পার্ট টুয়ে আমরা কিছু ব্যতিক্রমী নিয়ম সম্পর্কে আমরা জানবো। এখানে আমাদের টোটাল যে যে বিষয়গুলো দেখালাম, দুই দেখালাম, চার দেখালাম, তিন দেখালাম, নয় দেখালাম, তারপর আরও কিছু দেখিয়েছি, তাই তো, পঁচিশ, পাঁচ, এগুলো আমাদের দেখানো হয়েছে। তো আমাদের এই ভিডিওটিতে ছয় সাত, ছয় সাত, তারপর এগারো, বারো, এগুলো দেখানো হয়নি। তো নেক্সট পার্ট, পার্ট টুয়ে আমরা ওই ভিডিওটি নিয়ে আসবো। তো সকলে ভালো থেকো।